আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ জামান সোনা। আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টিপসে আমি অবস্থিত হচ্ছি। অবশ্যই আমার থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টিপসে অবস্থিত হচ্ছি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কমান্ডগুলো আমার আসে, আমার কমান্ড বক্সটা খুললে আমি যেসব কমান্ডগুলো পাই, শুধু খালি গাইনি বিশেষজ্ঞ, বন্ধুত্ব বিশেষজ্ঞ, গাইনি অনকোলজি, গাইনি সার্জারি, গাইনি শিশু সার্জারি, বিভিন্ন গাইনি বিশেষজ্ঞ ডক্টর দেখানোর জন্য একজন প্রফেসর কিভাবে দেখাবেন। তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা একজন ভালো সিনিয়র একজন প্রফেসর দেখাতে চান, কিভাবে দেখাবেন? দেখেন, যদি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে একজন বড় নামি দামি একজন সিনিয়র কনসালেন্ট ডক্টর দেখাতে চান, আপনি যদি প্রাইভেটে দেখান তাহলে এক মাসও সিরিয়াল পাবেন না। যদি প্রাইভেটে দেখাতে চান তাহলে এক মাসও আপনি সিরিয়াল পাবেন না। আর যদি এই প্রফেসরকে আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মানে সুপার সুপার স্পেশালিস্ট হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অঙ্গ প্রতিষ্ঠান এই হাসপাতালটি খুলেছে, এখানে নিয়ম করেছে যে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত অধ্যাপক এবং 1টা থেকে 5টা পর্যন্ত আপনার সহযোগী অধ্যাপক অধ্যাপক মানে সকল ডিপার্টমেন্ট ডক্টর আপনারা দেখাতে পারবেন। এখন ভিজিটের বিনিময় দেখাতে হবে। এখন এই যে ভিজিটের বিনিময় আপনারা কীভাবে দেখাবেন? সকাল 10টা থেকে 1টা পর্যন্ত যদি অধ্যাপক দেখেন 700 টাকা ভিজিটের বিনিময় আপনি দেখাতে পারতেছেন। আর যদি বিকাল আপনার এই 3টা থেকে 6টা পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আপনার একজন অধ্যাপককে সেবা নিতে পারতেছেন মাত্র 1000 থেকে 800 টাকা ভিজিটের বিনিময়। এই ডক্টরটা যদি আপনারা প্রাইভেট হাসপাতালে সিরিয়াল নিতে চান তাহলে কিন্তু আপনারা কেউ 15 দিনে কেউ 1 মাসে আমাকে অনেকে কমান বক্সে কমান করে যে ভাই না কানিস পাতামা, তারপরে গান উমে কুলসুম, নাসরিন বেগম, তারপরে গান এই রুলা রায়না ম্যাডাম, তারপরে গান বিভিন্ন ম্যাডামের কথা অনেকে বলে যে ভাই আমাকে একটা টিকিটের ব্যবস্থা করে দেন, প্রাইভেট হাসপাতালে আমি ফোন করেছি, ফোন করে সিরিয়াল পাচ্ছি না, আজকে 1 সপ্তাহ হয়েছে, 10 দিন হচ্ছেন, আমি ফোনে তাদেরকে পাচ্ছি না, আমি কিভাবে সিরিয়াল নেব? দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় একটা সুবিধা দিয়েছে, সেটা লোকের মানে সুপার স্পেশাল হাসপাতাল, সকল পিজি হাসপাতালের প্রফেসর সুপার স্পেশাল হাসপাতালে কিন্তু ভিজিটের বিনিময়ে রোগী থেকে থাকেন। যেখানে প্রাইভেট হাসপাতালে আপনি 1 সপ্তাহ ঘুরে পাচ্ছেন না, 15 দিন ঘুরে পাচ্ছেন না, 1 মাস ঘুরে পাচ্ছেন না, এই সেবাটা কিন্তু সুপার স্পেশাল হাসপাতালে নিতে পারবেন। কিভাবে নেবেন সকল তথ্য, কবে বসে কিভাবে টিকিট কাটবেন, সকল ইত্যাদি তথ্য যদি পেতে চান অবশ্যই অবশ্যই আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আমি খুলেছি আপনাদের সেবা দেওয়ার জন্য। আমি ওয়েবসাইটে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কোন ডক্টর দেখাবেন, আপনারা চয়েস করবেন, আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, মাত্র 100 টাকার বিনিময়ে আমি তথ্য প্রোভাইড করব। ডিটেলস সব লেখা আছে, ম্যাডামদের ছবি দেওয়া আছে, সকল ম্যাডামদের ছবি দেওয়া আছে। বর্তমানে আমি এই সিস্টেমটা চালু করেছি মাত্র গাইনি ডক্টর দিয়ে, আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে সব আপডেট করছি, আস্তে আস্তে সময় লাগে, তবে একটা ওয়েবসাইট খুলেছি, অনেক তথ্য সংগ্রহ করে আমার এই ওয়েবসাইটে আপলোড করতে হয়। কিন্তু আমি বর্তমানে গাইনি বিশেষজ্ঞ, গাইনি সার্জারি, ব্রেস্টের প্রবলেম, তারপরে গান জ্বরের প্রবলেম, তারপরে গান বাচ্চা হয় না, বন্ধুত্ব বিশেষজ্ঞ, সকল গাইনি যত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর জন্য আমি বর্তমানে এই ডক্টরদের লিস্টগুলো আমার ওয়েবসাইটে আমি দেখে দিব। আপনারা কাকে চয়েস করেন সেটা স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি ওই ম্যাডামের অবশ্যই আমি সিরিয়াল নিয়ে দিব। ওই ম্যাডামের না হলেও যারা প্রফেসর আছে বা সহযোগী অধ্যাপক আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে সুপার স্পেশালিস্ট হাসপাতাল আছে, আপনারা কিভাবে ডক্টর দেখাবেন একজন অধ্যাপকের যে ডক্টর আপনি বাইরে 1 মাস ঘুরে দেখাতে পারবেন না, 15 দিন ঘুরেও কিন্তু দেখাতে পারবেন না। আমাকে অসংখ্য মা বোন আমাকে ফোন করে যে ভাই ডক্টর নীলুবা সুলতানা, ডক্টর অমুখে, ডক্টর অমুখে, আমরা ফোন করি বাইরে চেম্বারে কিন্তু দেখাতে পারছি না। এখন কথা হচ্ছে আপনি এইসব ডক্টরদেরকে কিভাবে দেখাবেন একজন সিনিয়র কনসালেন্ট ডক্টর এবং চেয়ারম্যান বিভাগীয় প্রধান। আমি ওয়েবসাইটে আপনাকে দেখাবো আপনারা যে ডক্টর দেখাতে চান, এবং আমার এই ওখানে ওয়েবসাইটে সে দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এবং কিভাবে তথ্য সংগ্রহ করতে হবে ইত্যাদি ইত্যাদি আমার সাথে যোগাযোগ করবেন, মাত্র আমি সকল তথ্য
একজন ডক্টর কখন বসে, কখনগুলো দেখাতে পারবেন, কোন সময় গেলে টিকিট কাটতে পারবেন, সকল ইত্যাদি তথ্যগুলো আমার ওয়েবসাইট থেকে আপনারা পাবেন মাত্র 100 টাকা পেমেন্টের বিনিময়ে। আপনারা আমার সাথে থাকুন, আমি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি, আপনারা যেভাবে আমি যেভাবে ওয়েবসাইট দেখাবো সেভাবে আপনারা ওয়েবসাইটে গিয়ে তথ্য সংগ্রহ করে আমার সাথে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন। আপনারা সাথে থাকুন, আমি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে আসছি আমার ওয়েবসাইটে। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইনফরমেশন এখানে দেওয়া আছে। মূলত এই ওয়েবসাইট আপনার প্রবেশ করার পরে আমি যেভাবে প্রবেশ করব, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা আমার ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, আমি এই ওয়েবসাইটটি লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তখন আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে ক্যাম্পে কী করবেন আমি সব ডিটেল দেখাচ্ছি। এ দেখতে পাচ্ছেন থ্রি ডট, এখানে থ্রি ডট আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সকল বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, সময় তারিখ, পিজি হাসপাতাল। তো এখানে দেখতে পাচ্ছেন ইউরোলজিস্ট বিশেষজ্ঞ অধ্যাপক, কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক, পিজি হরমোন বিশেষজ্ঞ অধ্যাপক, জেনারেল সার্জারি বিশেষজ্ঞ, গাইনি বিভাগের অধ্যাপক। আমি মূলত বর্তমানে গাইনি বিভাগের চালু করেছি, কারণ গাইনি বিভাগটা বর্তমানে চাহিদা বেশি, এই জন্য আপাতত এটা আমি আপডেট দিয়েছি। আমি আস্তে আস্তে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা বিভাগের ডক্টরের এই লিস্টগুলো আমি এখানে ইনশাল্লাহ প্রোভাইড করব। তো এখন দেখা যাচ্ছে যে গাইনি বিভাগের অধ্যাপক এখানে ক্লিক করেন। গাইনি বিভাগের অধ্যাপকের এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজটা লোড নিতে একটু সময় লাগছে, কারণ নেটের সমস্যা, যার কারণে লোড নিতে একটু সমস্যা হচ্ছে। দেখতে পাচ্ছেন চলে আসছে। আসার পরে দেখতে পাচ্ছেন গাইনি বিভাগের অধ্যাপক এখানে লেখা দেখতে পাচ্ছেন, গাইনি বিভাগের অধ্যাপক এখানে ক্লিক করেন। গাইনি বিভাগের অধ্যাপকের এখানে ক্লিক করার পরে আপনারা আন্ডারস্কোর করেন, এখানে দেখতে পাবেন নিচের দিকে যান, দেখতে পাচ্ছেন অধ্যাপক ডাক্তার তরফদার রুল্লা বন্ধুত্ব বিশেষজ্ঞ প্রশিক্ষণ ভারত, স্ত্রী পরিষদ বিশেষজ্ঞ সার্জন, সহযোগ অধ্যাপক আপনার এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, তথ্য রোগী দেখার সময়, বিকাশ পেমেন্ট ও হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনি 100 টাকা বিকাশে পেমেন্ট করবেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে। তারপর দেখতে পাচ্ছেন এখানে অধ্যাপক ডাক্তার বেগম নাসরিন, বন্ধুত্ব প্রসূতি বিশেষজ্ঞ, পিজি হাসপাতাল, এফসিপিএস, রোগী দেখার সময় ও তারিখ, তথ্য, 100 টাকা পেমেন্ট, বিকাশ, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। তারপরে সবচেয়ে বড় যে ভালো মানের ডক্টর তিনি হচ্ছে কান, মানে পিজি হাসপাতালের মধ্যে অধ্যাপক তৃপ্তিরানী দাস। এই যে এই ম্যাডাম অত্যন্ত একজন ভালো এবং বিজ্ঞ এবং অভিজ্ঞ, তিনি হচ্ছে কান অধ্যাপক ডক্টর তৃপ্তিরানী দাস, বন্ধুত্ব প্রসূতি বিশেষজ্ঞ, পিজি হাসপাতাল সার্জারি, সার্জারি বিশেষজ্ঞ, এসপিপিএস, রোগী দেখার সময় ও তথ্য, 100 টাকা পেমেন্ট, বিকাশ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। 100 টাকা বিকাশে পাঠিয়ে দিয়ে ওনার স্ক্রিনে স্ক্রিনশটটা নিয়ে এই হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিবেন। আমি তার মানে যে সুপার স্পেশাল হাসপাতালে তিনি কবে বসে, কখন বসে, কোথায় বসে, কীভাবে গেলে, কখন গেলে আপনার দেখাতে পারবেন, সকল তথ্য আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ইনশাল্লাহ। আবার দেখতে পাচ্ছেন অধ্যাপক ডাক্তার খায়রুন নাহার, বন্ধুত্ব ও প্রসূতি বিশেষজ্ঞ, পিজি হাসপাতাল সার্জারি, এফসিসিএস, রোগী দেখার সময় ও তারিখ, তথ্য, 100 টাকা পেমেন্ট, বিকাশ, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে। আপনি কোন ম্যাডামকে দেখাতে চান স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন। আগে 100 টাকা বিকাশ পেমেন্ট করে পরে স্ক্রিনে শট করে আপনি পাঠিয়ে দিবেন যে পেমেন্টে করেছি। তখন আমি এই ম্যাডামের তথ্যটা দিব, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং সুপার স্পেশাল হাসপাতাল কখন বসে, কীবারে বসে, কটা থেকে কটা বন্ধ বসে, সকল তথ্য আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। তো এইভাবে প্রত্যেকটা ডক্টরের লিস্টগুলো এখানে দেওয়া আছে, আপনি কাকে দেখাতে চান অবশ্যই আপনারা এইভাবে গিয়ে আমাকে চয়েস করে আমাকে দিবেন। আমি অবশ্যই এই ডক্টরকে আমি সিরিয়াল কীভাবে নিতে হবে, ক্যাম্পে কী করতে হবে, সকল তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেব। অবশ্যই আপনি কাকে দেখাতে চান, আমি মাত্র 1 জন ডক্টরের লিস্ট এখানে দিয়েছি হোয়াটসঅ্যাপে, আর বাকিটা আমি পরে দেব, কারণ আমি মাত্র উদ্বোধন করেছি, শুরু করেছি। ইনশাল্লাহ আমি মানে সারা বাংলাদেশের ঢাকা মেডিকেল, পিজি, বারডেম, ইভেন ক্যারিওলজি, সৈয়দপুরাদি, মিরপুর সকল হাসপাতালের ডক্টরদের লিস্ট তালিকা আমি কিন্তু এখানে ইনশাল্লাহ প্রোভাইড করব। আমার জন্য দোয়া করবেন। তার আপনাদের কাছ থেকে 100 টাকা নিচ্ছে, আমি অক্লান্ত পরিশ্রম করি, পরিশ্রম করে পিজিতে গিয়ে হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করে তারপরে আমি এই প্রোভাইড করে থাকি আমার এই ওয়েবসাইটে। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা তো সকলে জানেন, যাই হোক,
এইভাবে যদি আপনার কেউ মানে সিরিয়াল নিতে চান বা ডাক্তার দেখাতে চান, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার। আর এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা ওয়েবসাইটের লিঙ্কটা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু আজকে আপনারা যদি দরকার হয় আপনারা অবশ্যই আমার লিঙ্কে ক্লিক করে আপনারা এইভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকেন এবং সুস্থ থাকেন। শুধু আমাকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।